ওয়েলকাম টু ITMOYBD একাডেমি অফ ICT। আজকে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা। তো অ্যালজেব্রা মানে তো বীজগণিত আমরা জানি, আর অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। তো বুলিয়ান অ্যালজেব্রা একটি নতুন অ্যালজেব্রা বা বীজগণিতের একটি ডিফারেন্ট, টোটালি ভিন্ন একটি শাখা, যেখানে মূলত তোমার হচ্ছে 1847 সালের দিকে ইংরেজ গণিতবিদ, এটা একজন ব্যক্তির নামে নাম থেকে আসছে, জর্জ বুলি নামে একজন ইংরেজ গণিতবিদ ছিলেন। তো উনি মূলত এই অ্যালজেব্রার এই শাখাটিতে কাজ করেছিলেন, কিন্তু অনেক দিন পর্যন্ত এই গণিতের এই শাখাটি তোমার হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, কিংবা গ্রহণযোগ্যতা পেলেও জনপ্রিয়তা পায়নি। কিন্তু যখনই তোমার 1926 সালের পর থেকে যখন মূলত কম্পিউটার আবিষ্কার হয়েছে, কম্পিউটার যখন আবিষ্কৃত হয়েছে, তখন দেখা গেছে যে এই যে ভদ্রলোক যে কথাটি বলেছিলেন, যে বুলিয়ান জর্জ বুলি যে কথাটি বলেছিলেন, সেই কথাটি তার যে গণিতের যে নিয়মগুলো সেগুলো কম্পিউটারে প্রয়োগ করা যাচ্ছে। তখন কম্পিউটারও এতটা ইন্টেলিজেন্ট ছিল না, কিন্তু তার এই যে বুলিয়ান অ্যালজেব্রা সেটা যখনই প্রয়োগ করা গেল, তখন কম্পিউটারের দ্রুত উন্নয়ন সাধন করা সম্ভব হলো। তো তারপর থেকে এই গণিতের ওনার এই যে মানে অবদান, সেটাকে খুব গুরুত্বের সহিত বিবেচনা করা হলো, এবং আজকের যে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল যে ইলেকট্রনিক্স, সেটি আসলে পুরোপুরি ভিত্তিটা দাঁড়িয়ে আছে এই জর্জ বুলির সেই বুলিয়ান অ্যালজেব্রার ওপর। তো খুবই মজার এই জিনিস। তো আমরা শুরু করি। তুমি প্রথমেই, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা যখন অঙ্ক করো, তখন তোমরা কতগুলো সংখ্যা নিয়ে, আমরা সব কিছু, আমরা যে তোমাকে যদি বলা হয় তোমার বয়স কত, তোমাকে যদি বলা হয় তুমি কত সালে জন্মগ্রহণ করেছো, তোমাকে যদি বলা হয় তুমি কত টাকা তোমার কাছে আছে, সব কিছুর উত্তর কিন্তু আমরা একটি অঙ্ক দিয়ে দিব, এবং সেই অঙ্কটা আমরা যে অঙ্কে অভ্যস্ত সেটি হচ্ছে আসলে কি, দশমিক পদ্ধতি। আমরা হচ্ছে দশমিক পদ্ধতিতে সব কিছু মানে আমরা হিসাব নিকাশ করে থাকি, কারণ এটা দশমিক পদ্ধতির অনেক ভিত্তি রয়েছে, ইতিহাস রয়েছে, সেটা মানুষের সুবিধার জন্য, মানুষের অভ্যাসের জন্য, এবং অনেক কারণ রয়েছে, সেটা যাব না। আমরা বুলিয়ান যে গণিত ব্যবস্থা রয়েছে, বুলিয়ান যে অ্যালজেব্রা রয়েছে, সেখানটায় আসলে কি কি ধরনের অঙ্ক রয়েছে, এটা হচ্ছে তোমার বুলিয়ান যে অ্যালজেব্রা, সেখানে মূলত প্রয়োগ করা হয় সরি সেখানে মূলত প্রয়োগ করা হয় বাইনারি পদ্ধতি। বাইনারি মানে হচ্ছে, আমরা আগেও জানি যে বাই মানে হচ্ছে দুই, তার মানে এখানে কি থাকবে, শূন্য থাকবে আর এক থাকবে, এই দুটো অঙ্কই এখানে থাকবে। দশমিক পদ্ধতি যেমন 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে, কিন্তু বাইনারি পদ্ধতিতে আমাদের অঙ্কের সংখ্যা হচ্ছে 2টি। এইটি আমরা বাইনারি পদ্ধতিটা কিভাবে বুলিয়ান অ্যালজেব্রাতে প্রয়োগ করা যায়, তার কারণ হচ্ছে বুলিয়ান জর্জ বুলি উনি দুটো জিনিসের উপর তার পুরো যে ব্যবস্থাটা, তার যে পুরো গণিতের যে গবেষণা, সেটি হচ্ছে দুটো স্টেটের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে সত্য, 2 নম্বর হচ্ছে মিথ্যা। উনি এই দুটো জিনিসই কেবল বুঝতে পারেন, অর্থাৎ তার যে লজিক, উনি কিছু যুক্তি ব্যবহার করতেন, যুক্তি ব্যবহার করে মূলত তার যুক্তির উপর বেস করে তার পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। তো সেই যুক্তি দিয়ে আমরা জানি যে একটা জিনিস যদি কোনো বিতর্ক হয়, তাহলে বিতর্কের ফলাফল একটা দল জিতবে আর একটা দল হারবে। তো যে দল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে, সত্যটা জিতে যাবে আর মিথ্যাটা হেরে যাবে। অর্থাৎ একটা যুক্তি সেটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। তো সত্য যে যুক্তিটা, সেটাকে আমরা বলবো রাইট, অর্থাৎ সেটা হচ্ছে 1, আর মিথ্যা যে যুক্তিটা সেটা হচ্ছে আমাদের 0। তো এই 0 এবং 1 নিয়ে বুলিয়ান জর্জ বুলি বুলিয়ান অ্যালজেব্রাতে পরবর্তীতে আমরা যখন ডিজিটাল ডিভাইস আবিষ্কৃত হয়েছে,
এই জিরো এবং ওয়ানকে, তখন ওয়ান মানে হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় সেটি হচ্ছে অন, আর জিরো মানে হচ্ছে অফ। অর্থাৎ একটা সার্কিট সেটি যদি তোমার অন স্টেটে থাকে, অর্থাৎ যদি সেখানে ভোল্টেজ থাকে, ভোল্টেজ যদি থাকে তাহলে সেটি হবে অন। অর্থাৎ এখানে ভোল্টেজ আছে, ভোল্টেজ আছে আর এখানে ভোল্টেজ নেই। তো এইটাই এটাই হচ্ছে তোমার কি যে সত্য এবং মিথ্যা, এই যে যুক্তির উপর ভিত্তি করে যে বুলিয়ান মিস্টার বুলি যে উনি যে সংখ্যা পদ্ধতি বা উনি যে গণিতের যে শাখাটি উন্মোচন করেছেন সেটি হচ্ছে এই দুটো জিনিসের উপর প্রতিষ্ঠিত, সত্য এবং মিথ্যা। তার মানে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যা কিছু করব সব কিছু আসলে দুটো জিনিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সব কিছু জিরো আর ওয়ান নিয়েই আমাদের কাজ হবে, এবং সেটি মূলত সত্য, লজিকটা কি সত্য অথবা লজিকটা কি মিথ্যা। এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে যখনই আমরা যাব তখন সেটা আমরা দেখব যে এখানে কি ভোল্টেজ রয়েছে নাকি ভোল্টেজ নেই। সাধারণত তোমাদের সাথে হয়তো বা কোনো একটি লেকচারে আমি আগেও বলেছি, সাধারণত যেটা করা হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে, জিরো থেকে 0.8 ভোল্ট পর্যন্ত যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে ধরা হয় অফ, এবং সেটার আসলে তাহলে মান কি হবে, শূন্য। তারপরে হচ্ছে তোমার সাধারণত 2. সামথিং, ধরো তোমার হচ্ছে 2 ভোল্টের উপরে যদি হয়, 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত যদি কোনো একটা ভোল্টেজ থাকে তাহলে সেটাকে ধরা হয় অন, অন স্টেট, এবং সেটা হবে আসলে কি ওয়ান। আর মাঝখানে এই যে এইটার যে রেঞ্জটা 0.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত, 2 ভোল্ট পর্যন্ত, এটা সাধারণত অসংজ্ঞায়িত একটি রেঞ্জ, এটাকে সাধারণত কোনো লেভেলে ফেলা হয় না এবং এটাতে ডিজিটাল ইলেকট্রনিক্স কাজ করে না। অর্থাৎ আমরা মূলত 0 ভোল্ট, আমরা যদি আরেকটু একুরেটলি বলি তাহলে বলবো যে এখানে কোনো ভোল্টেজ নেই, এখানে কোনো ভোল্টেজ নেই আর এখানে ভোল্টেজ উপস্থিত। অর্থাৎ এই দুটো স্টেট নিয়ে আমরা কাজ করব, এবং বুলিয়ান অ্যালজেব্রাতে যত, তুমি যদি আরেকটু চিন্তা করো যে বুলিয়ান অ্যালজেব্রাতে যত ধরনের ধ্রুবক কিংবা চলক এইগুলো সবগুলোর মান, তাহলে যেহেতু দুটো স্টেটের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাহলে যত ধরনের ধ্রুবক আসবে বা কনস্ট্যান্ট আসবে এবং যত ধরনের ভেরিয়েবল বা চলক আসবে সবগুলোর রেজাল্ট আসলে কী হতে পারে, শূন্য অথবা ওয়ান হতে পারে। যেমন তুমি যখন, আমরা যখন পিতা পুত্রের অঙ্ক করি তখন পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত, আমরা পিতার বয়স বা পুত্রের বয়স একটা এক্স ধরে নিই, তারপরে দেখা গেল যে এক্সের মান হচ্ছে 50, অর্থাৎ 50 বছর। কিন্তু এইখানে আমাদের যাই কিছু করি আমরা, সেটা আইদার সরি আইদার জিরো আসবে অথবা ওয়ান আসবে, অর্থাৎ জিরো ওয়ানের বাহিরে কোনো ধ্রুবক নেই, জিরো ওয়ানের বাহিরে কোনো চলক নেই। এইটাই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি। তো পরবর্তী লেকচারে আমরা বুলিয়ান অ্যালজেব্রার আরও কিছু নিয়মাবলী দেখব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।